নজর রাখবো পরবর্তী সংবাদে। 27তম সোনালী ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় আজকে জয়লাভ করলো হালাম ইউনাইটেড। আজ ছিল কুলাই এলাকার স্বনামধন্য ক্লাব সোনালী সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত সোনালী ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় হালাম ইউনাইটেড বনাম লাইমুং একাদশ। তবে খেলাতে হাড্ডাহাড্ডি লড়াই হয়, তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো হালাম ইউনাইটেড। কি বক্তব্য উঠে আসছে আম্বাসা থেকে শুনুন। আমি ধন্যবাদ জানাই সোনালী সংঘকে, যেরকম একটা ফুটবল ম্যাচের আয়োজন করেছে নক আউট ফুটবল প্রতিযোগিতা, আজকে তার ফাইনাল ম্যাচ। আমি এই ক্লাবের টুর্নামেন্টের সভাপতি, আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিধায়ক বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সনরা রয়েছেন। তো আমি ধন্যবাদ জানাই আমাদের সোনালী সংঘের সমস্ত সদস্য সদস্যদেরকে, তারা এই খেলাধুলার মানকে উন্নয়নের জন্য তারা এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতার মধ্যে যারা বিজয়ী হবেন তাদেরও যেরকম গুরুত্ব, যারা এই খেলা অংশগ্রহণ করেছে তাদেরও সেরকম গুরুত্ব রয়েছে। আমাদের সরকার, আমাদের ভারতবর্ষের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর এই খেলাধুলার মানকে আরও উজ্জ্বল করা এবং খেলাধুলার প্রতিভাকে সারা বিশ্বের মধ্যে মানচিত্রে যাতে এই ভারতবর্ষের একটা সুবর্ণ রেখা তৈরি হয় তার জন্য মোদীজি চেষ্টা করছেন। এবং খেলো ইন্ডিয়ার মাধ্যমে, আপনারা জানেন যে খেলো ইন্ডিয়ার মাধ্যমে বিভিন্ন আর্থিকভাবে সহায়তা করা এবং খেলার পরিকাঠামোটাকে আরও বেশি দ্রুততার সঙ্গে উন্নয়ন করা, তার জন্য মোদীজি এই খেলো ইন্ডিয়া নামের একটা প্রজেক্ট খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য নিয়েছেন। তার পাশাপাশি আমাদের রাজ্যের সরকারও এই খেলো ইন্ডিয়ার মাধ্যমে বিশেষ করে এই ফুটবল পাথে, মানে ফুটবলটাকে প্রমোট করার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে 6টি ডিস্ট্রিক্টে অলরেডি সিনথেটিক ফুটবল গ্রাউন্ড নির্মাণ করা হয়েছে এবং খেলাধুলার বিভিন্ন মানকে আরও, মানে আরও পরিকাঠামোকে আরও ঢেলে সাজানোর জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে সেটা কাজ করছে। তো এই খেলাধুলার মাধ্যমেই আমাদের যে সমাজ পরিবর্তনের কথা যেটা আমরা বলছি, কারণ আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ যুব সমাজ, সেই নেশায় আসক্ত হয়ে, নেশাগ্রস্ত হয়ে সমাজকে বিপথে পরিচালিত করার একটা প্রয়াস চলছে, তাকে মানে সঠিক জবাব দেওয়ার জন্য এবং যুব সমাজ যাতে খেলাধুলার মাধ্যমে ব্যস্ত থাকে, বিভিন্ন আনুষাঙ্গিক কাজে যাতে ব্যস্ত থাকে, তার ফলে এই নেশার আসক্ত থেকে বেরিয়ে আসতে পারবে। এবং আমরা যেটা চাইছি, আমাদের সরকার যেটা চাইছে যে আগামী দিন, আপনারা শুনলেন সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য। আজকে খেলাকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন তিনি আম্বাসাতে এবং খেলাধুলার মধ্য দিয়ে যুব সমাজ যে অনেকটাই এগিয়ে যেতে পারবে, নেশার মতন কুপ্রভাব থেকে যে তারা বেরোতে পারবে, এমনটাই বক্তব্য প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।